টানা আট দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। স্থানীয়রা বলছেন, প্রায় সারা বছরই এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌ রুটে, এজন্য অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন তারা। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। নাব্যতা সংকটের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে। ১২ মাস জুড়ে নদী খনন চললেও সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় সমস্যা সমাধানে তা কাজে আসছে না। প্রায় পদ্মার মাঝে নদীতে আটকে যায় ফেরি, আর দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই পারে দেখা দেয় দীর্ঘ যানজট, এজন্য বেশি ভাড়া গুনে বিকল্প নৌযানে নদী পারাপার হতে হচ্ছে অনেক যাত্রীকে। অন্যদিকে পরিবহন কর্মীদের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রতিদিন ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ এবং দেড় শতাধিক স্পিডবোট চলাচল করে। যেমন এক জায়গাতে আজকে খালি থাকে, কালকে থাকে না, পরশু দিন থাকে, তারপরের দিন থাকে না। ২৬ তারিখের থেকে এই বন্ধ গাড়ি ঘাটে বসে, আমাদের ঘাট ঠিক মতো চালাইতে হবে। আমাদের গাড়িগুলা কষ্ট হইতে আছে, আমার ড্রাইভারও না খেয়ে না নিয়ে থাকতে আছে, তিন দিন চার দিন এই জায়গায় বসে আছি, পাইতে আছি না সিরিয়াল। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি, নৌরুট স্বাভাবিক করতে তাদের কাজ চলছে। এই রেজারগুলো অনবরত কাজ করতেছে, এখন কিন্তু কর্মক্ষম আমাদের ৯টা রেজার আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, পিছনে দেখেন রেজারগুলো সব লাইন ধরে আছে, রেজার কন্টিনিউয়াস কাজ করতেছে। সংশ্লিষ্টরা জানান, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নদী খনন ও বিভিন্ন সংস্কার কাজের জন্য প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ হয়, অথচ এর সুফল মেলে না। বিপ্লব রায়, এটিএন বাংলা। এদিকে অচলাবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাটে রাত থেকে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪.৫ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মুহিউদ্দিন রাসেল জানান, এই রুটের ১৯টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকায় ৩ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে। নৌপথ সচল রাখতে ৪টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি।